অগ্নিমিত্রাকে পিছনে ফেলে আসানসোলে বাজিমাত শত্রুঘ্ন সিনহার। প্রথমবার আসানসোল দখল রাজ্যের শাসক দলের। এদিন সকালে স্বামীর জয়ের প্রার্থনায় মন্দিরে পুজো দেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম। ভোট গণনা চলাকালীন রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফলকে নববর্ষের উপহার বলেই উল্লেখ করেন তিনি। আসানসোলের বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা ঘাসফুল শিবিরের প্রার্থী হওয়ায় এই প্রথম সংসদীয় আসনটি তৃণমূল দখল করবে বলে আত্মবিশ্বাসী ছিল রাজ্যের শাসক দল। শনিবার সকাল থেকে ভোট বাক্সে যেন সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন। বিগত লোকসভা নির্বাচনে আসানসোলে কখনোই ঘাস ফুল ফোটেনি, সেই কারণে এই উপনির্বাচন তৃণমূলের কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসানসোলে প্রচারে গিয়েও সে কথা বলেছিলেন, সকলের কাছে ভোট প্রার্থনা করেছিলেন। এবার উপনির্বাচনে কাটল খরা। 2014-2019 সালে জয় না মিললেও 2022 সালে উপনির্বাচনে আসানসোলে ঘাসফুল ফোটালেন শত্রুঘ্ন সিনহা। 2,97,000 ভোটে জয়ী হন তিনি। আসানসোলবাসী যেভাবে গ্রহণ করেছে তাকে, তাতে বেশ আহ্লাদিত বিহারীবাবু। স্বামী জয়ী হওয়ায় প্রার্থনায় মন্দিরে যান শত্রুঘ্নের স্ত্রী পুনম। তৃণমূল শিবিরের কাছে কার্যত পর্যদস্ত বিজেপি, নিজের কেন্দ্রে বেশ পিছিয়ে অগ্নিমিত্রা পাল, তৃতীয় স্থানে সিপিএম। टक्कर बीजेपी के साथ था और पिछली दफा बीजेपी का 1,97,000 का मार्जिन था, अभी तो आप 2,00,000 क्रॉस कर गए सर। हम विंडिकेटेड हुए हैं, जो हमारे साथ ज्यादतियां हुई हैं, जो पहली इसके पहले भी जो ईवीएम का भी कई जगह खेला होता था उनका, इस बार यहाँ फेयर और इम्पार्शियल यहाँ पे इलेक्शन हुआ है, फेयर इलेक्शन हुआ है, फेयर और बगैर किसी भय के और पक्षपात के चुनाव हुआ है। हाँ। जो आप तमाम लोगों ने देखा और सब तमाम लोग मानते हैं। हाँ। तो उसके लिए मैं कहूंगा कि ये बहुत जबरदस्त माहौल हम लोग पैदा कर सके। ये वोट किसके लिए था? शत्रुघ्न सिन्हा के लिए था, ममता बनर्जी के लिए था, तृणमूल कांग्रेस के लिए था? ये तमाम कोशिश ममता बनर्जी की शान में 4 चांद लगाने के लिए हुआ। ये जीत तृणमूल कांग्रेस की है, ये जीत ममता बनर्जी की है, तृणमूल कांग्रेस के नेताओं और कार्यकर्ताओं की, और सबसे बड़ी चीज जो है ये आसनसोल की जनता। फाइनल क्वेश्चन सर, फाइनल क्वेश्चन, इसके बाद आफ्टर दिस विक्ट्री व्हाट डज दिस योर विक्ट्री मीन फॉर तृणमूल कांग्रेस एंड रोड टू 2024? क्योंकि ये तो आसनसोल तक सीमित नहीं है, अभी 2 साल बचा रहा 2024 के लिए, आपका जीत का क्या इंडिकेशन? हम यही कह सकते हैं कि देश की सबसे ज्यादा मनपसंद और सबसे ज्यादा पॉपुलर, सबसे ज्यादा जानदार, शानदार और दमदार नेता ममता बनर्जी के जो है 2024 में रोल होगा, हम समझते हैं ममता बनर्जी के लिए हम सब काम कर रहे हैं और करेंगे, और वो गेम चेंजर साबित होंगे। आप ममता बनर्जी को हिंदी हार्टलैंड में लेके जाएंगे? आप ममता बनर्जी को हिंदी हार्टलैंड में लेके जाएंगे? जहाँ वो आ सकती है लेके जाएंगे सर, जहाँ जहाँ वो आ सकती है और जहाँ जहाँ जा सकती है, हम सब उनके साथ बिहार लेके जाएंगे और साथ थे और उनके साथ रहेंगे बिहार में भी। ओके, और মানুষ খুন আর মহিলাদের ধর্ষণ, কিন্তু সেটাকে ছাপিয়ে করতে হবে, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি করতে গেলে তৃণমূলের এই সন্ত্রাসকে ছাপিয়ে কাজ করতে হবে। সুতরাং সংগঠনকে শক্ত করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সন্ত্রাসকে ফেস টু ফেস দিতে হবে, চোখে চোখ রেখে লড়াই করতে হবে। আজকে বারাবণীতে ভোট দিতে গিয়ে আমার গাড়ি ভাঙচুর হলো, আমাকে মারা হলো, মারার চেষ্টা করা হলো, আমার 3 জন সিকিউরিটিকে ইনজিওর হলো। আজকে আমি একজন সিটিং বিধায়িকা হয়ে যদি মারার চেষ্টা করি, গাড়ি ভাঙচুর হলো, ন্যাচুরালি যে কাইন্ড অফ সিচুয়েশন। বাট আবার বলবো যে এটা আমার কাছে কোনো এক্সকিউজ নয় যে আমি বলবো না যে আজকে এই হয়েছে সেই হয়েছে তাই জন্য আমরা হেরেছি বা আমি হেরেছি। আই কমপ্লিটলি টেক দিস সে অন মি, আজকে মানুষের ভার্ডিক্ট মাথা পেতে নিচ্ছি, বাট এটাকে একটা নতুন জিল হিসেবে ধরে আগামী দিনে কাজ শুরু করব। এবং আমার যে প্রতিপক্ষ মিস্টার শত্রুঘ্ন সিনহাকে অনেক অনেক শুভেচ্ছা। কত কুলটিতে প্লাস হয়েছে আপনাদের?
পুলিতে হয়েছে, বাকি অনেক কিছু জায়গাতে ক্লাস হচ্ছে ছিল। আজকে বারাবণী পাণ্ডবেশ্বর জামুরিয়া একটা সাংঘাতিক রকমের লিড দিয়েছে, যেখানে আমাদের লোকরা ভোট দিতে বেরোয়নি। আজকে পাণ্ডবেশ্বরের যে বিধায়ক যে হুমকি দিতে শুরু করলো, আজকে জামুরিয়ার বিধায়ক হুমকি দিতে শুরু করেছে। আগের দিন রাত্রে বারাবণীর গৌরাণ্ডিতে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছি কি ধরনের ভোট হয়েছে, মানে একটা বিরাট ডিফারেন্সের ভোট। সেটা মেকআপ করা তো একটা জায়গা থাকে, সেটা মেকআপ করার জায়গা ছিল এবং বিভিন্ন জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায় যেখানে বেশি ভোট সেখানেও আমরা পিছিয়ে ছিলাম। তো সেদিক থেকে দেখতে গেলে অনেকগুলো উই নিড টু ইন্ট্রোস্পেক্ট, এরকম করে এখনই বেরিয়ে বলা যায় না কি 1 2 3 4 এগুলো আমাদের কারণ। কারণ জানা থাকলে সেটা তো সেটার উপর আমরা কাজ করি।